ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইটিভি ও মানব জমিন পত্রিকার নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহনা টিভি ও আজকের পত্রিকার নবীনগর প্রতিনিধি সাইদুল আলম সোরাফ। প্রেস ক্লাবের 30 জন সদস্য সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে 12 জন প্রার্থী 5টি পদের জন্য লড়াই করেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন ও গণনার শেষে প্রিজাইডিং অফিসার উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম আহমেদ বিজয়ীদের নাম প্রকাশসহ বিজিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। কার্যকরী সদস্যদের মধ্যে 3 প্রার্থীর লড়াইয়ে সর্বোচ্চ 22 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মনির হোসেন ও 18 ভোট পেয়ে পিয়াল হাসান রিয়াজ বিজয়ী হন। উল্লেখ্য, এবারের নির্বাচনে 5 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম, সহসভাপতি জয়ী বুলবুল, সহসম্পাদক দেলোয়ার হোসেন, ক্রিয়া সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক সাধন সাহা জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল। সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের আগামী পরিকল্পনা হবে সাংবাদিকদের কল্যাণে আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, সবার সহযোগিতা চাই। আর আমরা যারা আজকে নির্বাচিত হয়েছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সাংবাদিকতার মূল পেশাটাকে যেন কেউ কলঙ্কিত না করতে না পারে, আমরা সেটাকে সমৃদ্ধি করব, মর্যাদাশীল করব, এ আমার প্রত্যাশা। আমাকে স্বতঃস্ফূর্তভাবে যে বিজয়ী করেছে আমি তাদের কাছে ঋণী, আগেও ঋণী ছিলাম কিন্তু এখন আমার এই ঋণের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেছে। আমি চেষ্টা করব প্রেস ক্লাবের সকল এই সদস্যরা যে আমার সম্মান দিয়েছে এই সম্মানটা ধরে রাখার জন্য, বিশেষ করে নবীনগরের দ্বিধাবিভক্ত সাংবাদিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে সাংবাদিকতার মান উন্নয়নে আমি কাজ করব সকলকে পাশে নিয়ে।